মাঝে মধ্যে খুব মনে হয় বলি ইউটিউব কি আপনার আব্বার, কিন্তু সেই ইচ্ছাটাকেও অনেক সময় হজম করতে হয়। অতএব পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের উপরে তো আমাদের হিসাব আসবে, অতএব প্রত্যেকটা মানুষের জন্য সুসংবাদ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। নিশ্চয় সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আমি আপনাদের দয়ালোর শেষ মেহরবানিতে খুব ভালো আছি। কাজে ব্যস্ত, আমরা এখন একটু লং সময় কথা বলবো। কাজের ফাঁকে ফাঁকে লকডাউন পরিস্থিতি চলছে, লকডাউন পরিস্থিতিতে দোকান বন্ধ, কিন্তু কিছু পেন্ডিং কাজ থাকে, অফিসের ভিতরে কাজগুলো করছি। এমডি স্বপন কমপ্লিট, হ্যাঁ এমডি স্বপন 94 প্লাস 94। তো যেটা বলছিলাম যে আমার কাছে কয়েকদিন আগে একজন কমেন্ট করছে, যে আপনার জীবনে ব্যবসায়িক লাইফের স্মরণীয় ঘটনা নিয়ে কিছু বলেন। স্মরণীয় ঘটনা অনেক ধরনের আছে। মোবাইল সার্ভিসিং পেশা এমন একটি পেশা, এই পেশায় এত বেশি স্মরণীয় ঘটনা থাকে কারণ হচ্ছে মানে অনেক ব্যস্ত সেক্টর, আর এই সেক্টরে প্রত্যেকটা মানুষই ইনভলভ, মুচি থেকে শুরু করে একবারে দেশের প্রেসিডেন্ট থেকে পর্যন্ত, এবং সৎ অসৎ, হুজুর, হাজি গাজি পাজি যত মানুষ আছে সকলেই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে। তো মোবাইল ফোনের বাইরে কেউ নাই, যার কারণে অভিজ্ঞতাগুলোও কিন্তু মোবাইল টেকনিশিয়ানের অত্যধিক বেশি। তো যে বিষয়টুকু বলছিলাম যে স্মরণীয় ঘটনার মধ্যে একটা ঘটনা আছে, সম্ভবত 2009 কি 2010 সালের দিকে আমার কাছে একজন গ্রাহক আসছে, এবং গ্রাহকটি হচ্ছে আমার চাচা বয়সী, বাবার বন্ধু সমতুল্য একজন মানুষ, উনি একজন টিচার। তো শিক্ষাগত যোগ্যতা আর সামাজিক শিক্ষার আইটি সেক্টর এগুলো সবসময় আমি ডিফারেন্টভাবে দেখি, কারণ একজন বিসিএস পার্সন অনেক সময় দেখা গেছে মোবাইলের কিছু কিছু ফাংশন, কল ডাইভার্ট হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে সে পারছে না, একটা ফাংশনাল ব্যাপার সে বুঝতে পারছে না। তার মানে আইটি রিলেটেড বিষয়ের সঙ্গে অশিক্ষিত মানুষরা নিজেরা কখনো অনেক সময় দেখা যায় যে মোটামুটিভাবে ম্যাচিউরেট হয়ে যায়। আমি এরকম দেখেছি যে একজন ব্যক্তি যে পড়াশোনা জানে না, মোবাইল এত দ্রুত স্পিডে সে হ্যান্ডেল করতেছে। আমি বললাম যে কী ব্যাপার, তুমি তো পড়াশোনায় জানো না কীভাবে? তো বলছে আমি নাম্বার গুনে নিই, ফাংশনের নাম্বার গুনে নিই, যে সেটিংসে যে এত নাম্বারে গেলে আমি এই ফাংশনটি পাবো, এটা গুনে নিয়েছে, মুখস্থ করে নিয়েছে ঘাটতে ঘাটতে। একজন শিক্ষিত পার্সন আর একজন হচ্ছে আইটি স্পেশালিস্ট, এটা কিন্তু ভিন্ন। শিক্ষিত হলে যে আমাদের আইটি বুঝবে, ইন্টারনেট বুঝবে, তারপরে আমাদের প্রযুক্তি বুঝবে, এমনটি নয়। তো সে ব্যক্তিটা একজন শিক্ষক মানুষ আমার কাছে আসলো, বললো বাবা একটা ব্যাটারি দাও, মোবাইল ফোনে চার্জ থাকছে না। যখন এই কথা বললো তখন আমি তাকে একটা ব্যাটারি দিয়েছি, ব্যাটারিটা নিয়ে গেছে তিনি। ব্যাটারিটা নিয়ে যাওয়ার পরের দিন আমার কাছে ফিরে এসে আমাকে এভাবে বলছে, এ বেটা কী ব্যাটারি দিলা, হ্যাঁ কী ব্যাটারি দিলা? তখন সে, কেন আঙ্কেল এমন একটা ব্যাটারি দিলা, মেজাজটাই খারাপ হয়ে গেলো, ব্যাটারি নিয়ে যাওয়ার পরে মোবাইল ফোনে এত বেশি মেসেজ আসছে, বিরক্তিকর। আমি তো হতবিহ্বল, আমি বললাম ব্যাটারির সাথে মেসেজের কী সম্পর্ক চাচা? তো হ্যাঁ হ্যাঁ সম্পর্ক আছে, তো সম্পর্ক আছে না মানে তোমার ব্যাটারি লাগানোর পরে মোবাইল ফোনে এত এত বেশি মেসেজ আসে, ঘুমাইতে দিচ্ছে না এত মেসেজ, ব্যাটারি চেঞ্জ করে দাও। আমি আশ্চর্য, আমি বললাম যে চাচা ব্যাটারির সাথে মেসেজের কোনো সম্পর্ক নাই, আপনার মোবাইলটা দেন। আমি মোবাইলটা দেখলাম, কোম্পানির বিভিন্ন রকম অফার টফারের মেসেজ আসছে, তাৎক্ষণিক সময়ে বাংলা লিঙ্ক এসছে বাংলাদেশে, বাংলা লিঙ্ক এসে গ্রামীণ ফোনের মাথা নষ্ট করেছে, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দেয়। আর এই মানুষটি ব্যাটারি লাগানোর পরে অফারের মেসেজ পাওয়ার পরে মনে করছে যে আমার ব্যাটারি থেকে মেসেজটা আসছে। তো আমি ওনাকে বললাম যে চাচা ব্যাটারির সাথে মেসেজের কোনো রিলেশন নাই। উনি মানতেই নারাজ, না বেটা তোমার ব্যাটারি ভালো না, তোমার ব্যাটারির লাগানোর পর থেকে আমার মোবাইল ফোনে এত বেশি মেসেজ আসছে, তুই ব্যাটারি চেঞ্জ করে দে বাপ। বাধ্যগতভাবে সে মানুষটার ব্যাটারি আমি চেঞ্জ করে দিয়েছি, আর এটা ছিল আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় ঘটনা। এরকম অনেক স্মরণীয় ঘটনা আছে,
আর আমি জানি দেশ বিদেশের অনেক মানুষ আমার সাথে ইনক্লুডেড রয়েছেন এবং আমাকে ফলো করছেন, আমার ভালো গুণগুলো নেওয়ার চেষ্টা করছেন, আমার খারাপ গুণগুলো অনেকে মনে মনে খারাপভাবে গ্রহণ করেন এবং সেটা হয়তো খারাপ দৃষ্টিতে দেখেন, কেউ আবার প্রকাশ করে, কেউ সমালোচনা করে, বিভিন্ন রকম। যাই হোক, ভালোবাসার একটা কেন্দ্র তৈরি হয়েছে যার কারণে স্মরণীয় ঘটনা শুনতে চাইছেন, এটা ছিল একটি বিষয়। এরকম অনেক অভিজ্ঞতা আছে, আবার অনেক মানুষ এসে থ্রেডও করেছে লাইফে, যারা আমার হয়তো পরিচয় সম্পর্কে জানতো না, নতুন আসছে, আমার অ্যাক্টিভিটি অথবা আমার পজিশন, আমার ইজ্জত সম্মান এইসব বিষয়গুলো জানতো না। অনেক সময় অনেক কাস্টমাররা রাফ অ্যান্ড টাফ করে দেয়, তো অনেক ক্ষেত্রে ব্যবসার কারণে এগুলো মেনটেন্স করে হয়তো মুখ বুঝে সহ্য করতে হয়। আপনারা দেখেছেন যে ইউটিউবে আসার পরেও অনেক মানুষ আছে যার সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই, হুটহাট করে উল্টাপাল্টা একটা কমেন্ট করে দেয়। তো এটা পৃথিবীতে থাকবেই, এটা বয়কট করার কোনো উপায় নেই, এটা বন্ধ করার কোনো উপায় নেই। আর আমরা কাজকে ভালোবাসি, কাজ করতে থাকি, অনেক সময় দেখা যায় যে মানুষের অনৈতিক ইচ্ছার মূল্যায়ন করতে হয় এই ব্যবসায়িক লাইফে এসে। তো ব্যবসায়িক লাইফটা অনেক কঠিন, ব্যবসায়িক লাইফটা অনেক কঠিন। শৈদুল ভাই, আচ্ছা একটা ফোন নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন ভাইয়া। হ্যাঁ ভাইয়া, জি ব্যস্ত আছি, একটু দ্রুত বলতে হবে। আপনি কোথা থেকে বলছেন? ঢাকা থেকে? একটু ঢাকায় খোঁজ নিতে হবে ভাইয়া, আমি ঢাকা থেকে এখানে কীভাবে লক খুলবো আপনার? না 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 না, আপনি দোকানে নেন ভাইয়া, দোকানে নেন। হ্যাঁ, আপনি যদি টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে ট্যাবের আনলক করার জন্য আমাকে কল দিবেন কেন? আপনার কাছে ডঙ্গল ডিভাইস নাই? না না, তাহলে সাপোর্ট দিতে পারবো না ভাইয়া। আশেপাশে যারা সফটওয়্যারের কাজ করে তাদের কাছ থেকে দেখেন একটু। আমাদের এখানে কোর্স করতে আপনার কস্টিং আছে, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি, হ্যাঁ টেক্সট করে জানাচ্ছি। ওকে, দুঃখিত, এরকমই আর কি, সবসময়ের জন্য ফোন রিসিভ করতে হয় এবং মানুষকে ইনফরমেশান সেলিং। উনি একটা ট্যাবের আনলক নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, তো এগুলো বিষয়ে সামনে আসে না অনেক ক্ষেত্রেই। আজকে যেহেতু আমি ন্যাচারালি কথা বলার জন্য ভিডিওতে এসেছি যার কারণে আপনাদের সামনে হয়তো এটা উপস্থাপন হয়ে গেল। তো যে বিষয়টা বলছিলাম যে অনেক সময় কিছু কিছু মানুষের অনৈতিক ইচ্ছার মূল্যায়ন করতে হয়, দেখা গেছে অনৈতিক একটা প্রস্তাব হয়ে গেছে ব্যবসায়িক ক্ষেত্রে, এসে বললো যে আমার ফোনটা দেখেন তো ডাইভার্ট হয়ে গেছে, ঠিক করে দেন। ড্রাইভার ঠিক করে দিলেন, ফোনটা নিয়ে এসে বলছে যে আমার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছে, ভাই একটু দেখে দেবেন প্লিজ। তা আমি বলছি যে আমি তো ভাই কাজে ব্যস্ত আছি, হ্যাঁ আপনার কাছে সব কিছু করি, যা কিছু লাগে আপনার কাছে আসি, কেন করে দিবেন না, কিছু বলার নাই। তো এটাকে মনে হয় যে অনৈতিক একটা হয়তো দাবি তার, যেটা হচ্ছে আমার ব্যবসায়িক লাইনের মধ্যে পড়ছে না, তারপরেও তাকে দিতে হচ্ছে সার্ভিস। এরকম ফ্রি অফ কস্ট অনেক সময় অনেক মানুষকে সার্ভিস দিতে হয়, এটা হচ্ছে বাস্তবতা। আমি যেমন ইউটিউবে ভিডিও ছেড়েছি, গতকালকে একটা কল আসলো, এসে বলতেছে, প্রায় সময় আসে যে ভাইয়া অ্যাপেল আইডি বানানোর যে ভিডিওতে দেখলাম আপনার চ্যানেলে, সেই ভিডিওটা দেখার পরে আমি সেম সিস্টেমে অ্যাপেল আইডি বানাতে গিয়েছি কিন্তু অ্যাপেল আইডি ক্রিয়েট করতে পারছি না। তা আমি বললাম যে ভিডিওতে তো আমি ইনটোটাল দেখিয়েছি যে কীভাবে কাজ করতে হয়, এবং কাজটা তো আমি মানে শুধু ফর্মুলাটা দেখাইনি, কাজটা সাকসেস করেই দেখিয়েছে, তো সেটা দেখে আপনি কাজটা করেন, ভাই পারছি না একটু আমাকে দয়া করে যদি হেল্প করতেন। তা বললাম যে ওয়ান বাই ওয়ান সারা দেশের এতগুলো মানুষকে যারা অ্যাপেল আইডি ক্রিয়েট করে, ম্যাক্সিমাম সময় আমার কাছে কল আসে, সবাইকে তো ওয়ান বাই ওয়ান হেল্প করতে পারবো না, আর ওয়ান বাই ওয়ান হেল্প করতে পারবো না বিধাই আমি ইউটিউবে ভিডিওটা দিয়েছি। পরে আমাকে সে বলছে যে আপনি হেল্প করতে পারবেন না, তো ইউটিউবে ভিডিও দিলেন কেন? আমি তো থাও হয়ে গেছি। মাঝে মধ্যে খুব মনে হয় বলি, ইউটিউব কি আপনার আব্বার,
কিন্তু সেই ইচ্ছাটাকেও অনেক সময় হজম করতে হয়, হ্যাঁ, কারণ রেগে যাওয়া যায় না অনেক ক্ষেত্রেই। এর যে বিষয়, এমন একটা প্ল্যাটফর্মে আছি, আপনি যত দায়িত্বশীল হবেন তত আপনার জন্য কাজ অপেক্ষা করবে, আপনি যত মানুষকে সহযোগিতা করতে চাইবেন ততই মানুষ আপনার উপর চেপে বসবে। আর মূল বিষয়টা হচ্ছে, যে বেশি চাপ নিতে পারবে তার জন্য তত বেশি দায়িত্ব অর্পণ হবে। এটা একেবারে সৃষ্টিকর্তা থেকে এভাবেই আসবে আপনার উপরে। আপনি যত দায়িত্বশীল, আপনি যত এক্সপার্ট, আপনি যত চাপ নিতে পারবেন তত বড় হবে আপনার জগৎ। এভাবে আস্তে আস্তে অনেক বিশাল, যার কোনো একটা দেশের প্রধানমন্ত্রী সারা দেশের প্রধান হয়, মানে এই এই চাপ নেওয়ার ক্ষমতা তার তৈরি হয়েছে, যার কারণে তিনি এই জায়গায় বসে আছে। একজন মানুষ, রিক্সা চালককে আপনি যদি 1 কোটি টাকা হাতে ধরাই দেন, ওই কোটি টাকার কীভাবে ব্যবহার করবে এই আনন্দতেই সেই স্ট্রোক করে মারা যেতে পারে। তার মানে টাকা, কোনো ব্যক্তি অনেক টাকার মালিক, সে টাকার মালিক হওয়ার জন্য সে চাপ নেওয়ার ক্ষমতা সে তৈরি করেছে, তারপরে সেটাকে সে নিয়ন্ত্রণ করছে, এটাই হচ্ছে বিষয়। তো আমরা অনেক সময় ফেড আপ হই, অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ আমাকে কেন বরকত দিচ্ছে না, কেন অর্থনৈতিক মুক্তি দিচ্ছে না, আমি হজরের সময় এত শীতের মধ্যে উঠে নামাজ পড়ি, আমি 5 বার নামাজ পড়ি, সবসময় আল্লাহকে স্মরণ করি, এত কিছুর পরেও আল্লাহ আমার দিকে তাকাচ্ছে না কেন, আমাকে দিচ্ছে না কেন। বাস্তবতা হচ্ছে যে আপনি যতটুকু সহ্য করতে পারবেন ততটুকুই আপনাকে দেওয়া হচ্ছে, এই হচ্ছে বিষয়। আমরা অনেক সময় দেখি কিছু কিছু মানুষ হয়তো বেঈমান, নাফরমান, নামাজ পড়ে না, অথবা অমুসলিম, মানে বিভিন্ন সমস্যা আছে, নারী ঘটিত কেলেঙ্কারি আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি কেন এত টাকার মালিক, তিনার কেন এত সুখ, ওনার মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যার কারণে আল্লাহ তাকে সেই চাপ নেওয়ার ক্ষমতা দিয়েছে এবং তাকে সেই অর্থটা দিয়েছে। আপনার অর্থ হলে কী করবেন, আমার অর্থ হলে কী করব, আমাকে তো যদি 5,000 কোটি টাকা দেওয়া হয় তাহলে তো আমি চিন্তা করবো যে 5,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করে সারাদিন ভূতের মতো খেটে লাভ কী, এ টাকাটা যদি আমি ইসলামী ব্যাংক শরিয়া মোতাবেকও আমি টাকাটা বিনিয়োগ করি তাহলে বসে দেখে দিতে আমি তো অনেক ইন্টারেস্ট পাবো, আমার তো দিন চলে যাবে। কিন্তু দেশের মানুষ, গরিবরা খাবে কি, যারা শিক্ষিত হয়ে গ্র্যাজুয়েশন করে আসছে তাদের কর্মসংস্থান কে করে দেবে, ইন্ডাস্ট্রি দরকার, কলকারখানা দরকার, জব অপরচুনিটি দরকার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে ব্যালেন্স করার জন্য অনেক মানুষ আছে যারা বেঈমান, যারা আল্লাহর নাফরমানি করে, এদেরকে 1,000 কোটি টাকার মালিক বানে। আর টাকা কম হওয়ার ক্ষেত্রে সুসংবাদ তো আছেই, আল্লাহ তো বলেছেই যে কিয়ামতের মাঠে তার হিসাব সহজ হবে, আল্লাহ রাসূল বলেছেন যার সম্পদ কম। অতএব পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের উপরে তো আমাদের হিসাব আসবে, অতএব প্রত্যেকটা মানুষের জন্য সুসংবাদ রয়েছে, যার অর্থ নেই তার জন্য সুসংবাদ রয়েছে, যার অর্থ আছে তার জন্য সুসংবাদ রয়েছে, এটাকে সঠিক ব্যবহার করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, স্মরণীয় ঘটনার মধ্যে এটা একটা বিষয় ছিল যে ব্যাটা কী ব্যাটারি দিলি, তোর ব্যাটারি লাগানোর পরে আমার ফোনে মেসেজ আসছে প্রচুর, এ হচ্ছে বিষয়। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।